হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মি স্টকিডিভ। সো গাইস, অনেকদিন পর নিয়ে চলে এসেছি আবার একটা নতুন খাবারের জায়গার খোঁজ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি লর্ডসের মোড়ের খুবই কাছে, আর এখন চলে এসেছি গ্যাস্ট্রোনমিতে। তো গ্যাস্ট্রোনমি এটা এমন একটা জায়গা, এখানে যেমন তোমরা অনেক ধরনের কম্বোস পেয়ে যাবে, অনেক ধরনের থালিস পেয়ে যাবে, তেমনই কিন্তু এখানে বাফেটের অপশনও রয়েছে। বাট আজকে আমি কোনো রকম থালি বা বাফেট ট্রাই করবো না, আজকে ট্রাই করবো বেশ কিছু অ্যাফোর্ডেবল কম্বোস। আর কম্বোর সাথে সাথে তাদের একটা স্পেশাল অফারও চলছে, তাদের কাবাব প্ল্যাটার, সেটাও কিন্তু আজকে আমি তোমাদের সামনে ট্রাই করবো আর বলতেই করবো। অ্যান্ড তোমাদেরকে দেখাবো যে এখানে তোমরা কী কী অপশন পেয়ে যাবে, কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, সারা পুরো হোল মেনুটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে তোমরা উইকেন্ডে আসলে কোন স্পেশাল অফার্সগুলো পেয়ে যাও সেগুলোও জানতে পারো। তাই সমস্ত ইনফরমেশন দেখতে কিন্তু অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে দেখো, হাই আই এম মন্দিরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। ভেতরে এসে গেছি, অ্যাম্বিয়েন্সটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার একটা অর্ডার করে দিয়েছি এদের কাবাব প্ল্যাটার, যেটা কিন্তু এদের এখানে স্পেশালিটি। আমি তোমাদেরকে মেনুও মেনশন করে দেব। তার সাথে কিন্তু অর্ডার করেছি একটা কম্বো, যেটা হচ্ছে পোলাও উইথ চিকেন কষা অ্যান্ড স্যালাড কম্বো। তো এই দুটো আসুক, আসলে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখতে কীরকম রয়েছে, প্লেটিং কীভাবে হয়েছে, টেস্ট কোয়ান্টিটি সবটাই দেখাচ্ছি, দেখে থাকি। গাইস, আমাদের কাছে চলে এসেছে আমাদের ফার্স্ট কম্বো, যেটা হচ্ছে পোলাও আর চিকেন কষা কম্বো। তো কীভাবে সার্ভ করছে সেটা তোমাদেরকে ফার্স্টে দেখা। এরকম একটা কন্টেনারে কিন্তু তোমরা দু পিস এরকম চিকেন লেগ পিস পেয়ে যাবে, তার সাথে কিন্তু গ্রেভিটাও দেখতে বেশ ভালো লাগে। যদি দেখতে পাচ্ছ, গ্রেভিটা কিন্তু দেখতে হেভি ডেলিশিয়াস লাগছে। দেন কিন্তু এরকম একটা কোয়ান্টিটিতে তোমরা পেয়ে যাবে পোলাও, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। উপরে কিন্তু কাজু কিশমিশ ছড়ানো রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে কিন্তু তোমরা এরকম স্যালাডসও পেয়ে যাবে, যার মধ্যে এই ধনে পাতার ব্যাপারটা কিন্তু জাস্ট। তো চলো এক একটা করে এবার আমি নেবো, টেস্ট করবো, আর তোমাদের সাথে শেয়ার করবো যেটা টেস্টটা কীরকম। কোয়ান্টিটি দেখে কিন্তু মনে হচ্ছে দুজনের জন্য মোর দ্যান এনাফ একটা কম্বো। তার সাথে কিন্তু আমরা আরেকটা অর্ডার করেছি, তো আমি তো প্রচণ্ড হাই হোপে রয়েছি যে খেতে ভালোই হবে। স্মেল কিন্তু প্রচণ্ড ভালো বেরোচ্ছে, আহ, দিস অ্যারোমা ইজ সো গুড। একটুখানি পোলাও আমি নিয়ে নিয়েছি, দেন এখান থেকে একটুখানি গ্রেভি নিয়ে নিই, তার সাথে একটা লেগ পিস যেটা আমার অলওয়েজ ফেভারিট, এন্ড অফকোর্স তার সাথে একটু স্যালাড। তো ফার্স্টে আমি একটুখানি পোলাওটা অ্যাজ ইট ইজ টেস্ট করে দেখবো যে এর মধ্যে কি ফ্লেভার রয়েছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, হালকা লাইম ইয়েলো কালারের রয়েছে, বাসমতি রাইস কিন্তু এখানে ইউজ করা রয়েছে, বেশ ঝুরঝুরে ভাত কিন্তু রয়েছে, একদম ওই গলা গলা বা কারোর সাথে কোনো ভাতের সাথে কোনো ভাত আটকে আছে এরকম কিন্তু না। তো লেটস টেস্ট ইট। পোলাও কিন্তু সব বাঙালিদের কাছে একটা ইমোশনের মতো, আর এই পোলাওটার জাস্ট অ্যারোমা থেকে শুরু করে ঘিয়ের ফ্লেভার থেকে শুরু করে প্রত্যেকটা ফ্লেভার এত মাইল্ড, তার মধ্যে একটু হালকা করে
যখন মুখের মধ্যে কাজু আর কিশমিশের ক্রাঞ্চটা পড়ছে, সেটা কিন্তু জাস্ট অসম্ভব ভালো লাগছে। তো অ্যাজ ইট ইজ পোলাওটা কিন্তু দুর্ধর্ষ খেতে, অনেকদিন পর কিন্তু এত ভালো একটা পোলাও আমি খেলাম। এবার এই গ্রেভির সাথে একটুখানি মিক্স করে পোলাওটা একটুখানি খেয়ে দেখি, দেখতেই পাচ্ছ আমি স্পুনে কিন্তু গ্রেভি নিয়ে নিয়েছি আর পোলাওটা নিয়ে নিয়েছি। বেশ টেস্টি, আমি ঝাল ঝাল গ্রেভি খেতে সবসময় ভালোবাসি, তোমরা জানি আমার ঝাল কতটা পছন্দ। আর এটা যেহেতু চিকেন কষা, চিকেন কারি না, তো চিকেন কষা একটু ঝাল হবে, সেটা তো আমরা এক্সপেক্ট করবোই। ঝাল ঝাল ব্যাপারটা কিন্তু অসম্ভব ভালো রয়েছে, ওপর দিয়ে ধনে পাতা ছড়ানো রয়েছে, তো ফ্রেশনেসটাও কিন্তু বেশ ভালো আসছে। টমেটোর একটা গ্রেভি রয়েছে, তার সাথে যে চিলির একটা গ্রেভি রয়েছে, সমস্ত কিছু কিন্তু ফ্লেভারটা জাস্ট অসাধারণ আসছে। তো সব মিলিয়ে বলবো চিকেন কষার সাথে কিন্তু এই পোলাওয়ের কম্বিনেশন আমার দারুণ লাগলো। এবার তোমাদেরকে দেখিয়েছি এরকম সাইজে কিন্তু তোমরা দু পিস চিকেন পেয়ে যাবে। এই দেখতেই পাচ্ছ লেগ পিসের জাস্ট কত বড় একটা সাইজ রয়েছে। সেখান থেকে একটুখানি চিকেন এবার আমি ভেঙে দেখবো। আমি এটা জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি, জাস্ট লুক অ্যাট দিস। আমি জাস্ট হাত দিলাম আর খুলে এলো লাইক দিস। তো এটা একটুখানি গ্রেভিতে ডুবিয়ে এবার একটু টেস্ট করে দেখা যাক যে চিকেনটা আদৌ ফ্রেশ কিনা। চিকেনটা একদম ফ্রেশ আর একদম তুলতুলে নরম, হাতে দিতে ভেঙে এলো যেমনটা দেখালাম। প্লাস এই যে একটা বললাম না স্পাইসিনেস রয়েছে, টমেটো দেওয়ার জন্য একটা ট্যাঙ্গিনেস রয়েছে, সমস্ত ফ্লেভারটা কিন্তু চিকেনের মধ্যে খুব ভালো মতো গেছে। ওপর দিয়ে ধনে পাতার এই ব্যাপারটা ফ্রেশনেসটাও কিন্তু দুর্ধর্ষ লাগছে। তো তোমরা এটার যা প্রাইস রয়েছে আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দেবো। এত অ্যাফোর্ডেবল প্রাইসে তো গুড কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি তো হিউজ, দুজনের জন্য আরামসে হয়ে যাবে। তবে পোলাও আর চিকেন কষার এই কম্বোটা কিন্তু আমার দুর্ধর্ষ লাগলো, তার সাথে এই স্যালাডটা তো জাস্ট উপরি পাও না। তো চলো আমি আমার এই পোলাও আর চিকেন কষাটা কমপ্লিট করি, এনজয় করতে থাকি। ততক্ষণে যদি চিকেন কাবাব প্ল্যাটারটা আসে সেটার সাথে তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকি। গাইস এবার আমাদের কাছে চলে এসেছে গ্যাস্ট্রোনমি স্পেশাল কাবাব প্ল্যাটার, যেটা কিন্তু দেখতে অনেকটা এইরকম। তো এখানে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে তোমরা পেয়ে যাবে বাটার রাইস, তার উপরে কিন্তু এরকম একটা এগ পোচ রয়েছে, তারপর রয়েছে হরিয়ানি টিক্কা, এখানে রয়েছে তন্দুরি প্রন, এখানে রয়েছে আজমানি টিক্কা, এটাও চিকেন, আর তার সাথে রয়েছে কিন্তু ফিশ টিক্কা। তো এখানে মোট চার ধরনের কিন্তু কাবাব তোমরা পেয়ে যাবে, যেটার মধ্যে কিন্তু ইনক্লুডিং রয়েছে চিকেন, প্রন আর তার সাথে ফিশ, তার সাথে বাটার রাইসের কিন্তু কোয়ান্টিটিটাও খুব একটা কম না, তার সাথে এই পোস্ট এগ, সব মিলিয়ে কিন্তু এই প্ল্যাটারটা প্রচণ্ড ফুলফিলিং দেখতে লাগছে। এবার খেয়ে দেখতে হবে সেটা টেস্ট কেমন। তো একটা করে আমি তোমাদেরকে ফার্স্টে টিক্কা খেয়ে দেখাবো। আমি যেটার জন্য সব থেকে এক্সাইটেড সেটা হচ্ছে ফিশ টিক্কাটা, জাস্ট ধরলাম আর ভেঙে গেল। এটা হচ্ছে ফিশ টিক্কাটা, একটুখানি আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে বেশ ভালো একটা ব্রাউনিশ কালার রয়েছে, একদম তুলতুলে সফট, ওপরে কিন্তু বেশ ভালো কোটিং আমি মশালা দেখতে পাচ্ছি, লেস হ্যাভি, আর দেখতে কিন্তু বেশ জুসি আছে। দেখা যাক যে এটা টেস্টটা কিরকম। এটা বাসা ফিশ, যেমন সব জায়গাতে ব্যবহার করা হয় এখানেও তাই রয়েছে। এটার উপরে যে তন্দুরি মশলাটা রয়েছে, তন্দুরি মশলাটা কিন্তু জাস্ট আলাদাই, তার মধ্যে খুব সুন্দর একটা স্পাইসি নোট রয়েছে, একটা হালকা কিক দিচ্ছে, আর ভেতর অব্দি কিন্তু মশলাটা খুব ভালো মতো গেছে। তো সব মিলিয়ে কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে যে মিলিয়ে গেলো, লাইক একটা খুব বাটারি একটা এফেক্ট দিল, যে মুখে দিতে দিতে যে মিলিয়ে গেলো, আর খুব জুসিও কিন্তু ছিল। তাই এই ফিশ টিক্কাটা কিন্তু আমার ব্যাপক লেগেছে। তো ফিশ টিক্কাটা ভালো মতো এনজয় করার পরে এখন আমি খাবো হচ্ছে হরিয়ালি কাবাবটা। এটা তো তোমাদেরকে যে সাইজটা দেখিয়ে দিই, এরকম সাইজ রয়েছে প্রত্যেকটা টিক্কা, কিন্তু এখানে তোমরা দু পিস করে পেয়ে যাবে। তো এখান থেকে একটুখানি ভেঙে আমি খেয়ে দেখি। তো এই যে আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি এরকম একটা কোটিং দেওয়া রয়েছে গ্রিন কালারটার, আর ভেতরে কিন্তু চিকেনটা দেখা যাচ্ছে, অলরেডি দেখেই মনে হচ্ছে যে বেশ ফ্রেশ, একদম পুরো হোয়াইট কালার রয়েছে, লেটস হ্যাভ ইট। আর তার সাথে কিন্তু এরকম একটা গ্রিন ডিপও দেওয়া রয়েছে। তো এই ডিপটাতে একটুখানি ডিপ করে হারিয়ে টিক্কাটা এবার টেস্ট করা যাক। এটা যেহেতু সলিড পিস চিকেন রয়েছে আর এটা এসছে অলরেডি, তখন আমরা পোলাওটা খাচ্ছিলাম, তো মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে এটা সার্ভ করতে। তো চিকেনটা একটু আমার শক্ত লাগলো, এবার ওপরে যে কোটিংটা রয়েছে তাতে কিন্তু পুদিনার ধনে পাতার যে ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু দুর্ধর্ষ। প্লাস এটার মধ্যেও কিন্তু একটা জুসিনেস রয়েছে, এমন না যে অনেকটা শক্ত লাগে, জাস্ট লাইক ঠান্ডা হয়ে গেছে, তাই একটুখানি আমার হার্ড লাগলো।
বাট খেতে কিন্তু বেশ ভালো, আর তার সাথে এই ডিপটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এই ফিশটা হওয়ার পরে এই চিকেন হারিয়ালি কাবাবটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। নেক্সট খাবো এই পুরো প্ল্যাটারটার মধ্যে সব থেকে যেটা খাওয়ার জন্য নেক্সট আছে সেটা হচ্ছে এই প্রনটা। দেখতে পাচ্ছি এরকম সাইজ রয়েছে, দুটো রয়েছে যেমনটা প্রত্যেকটা কাবাবেই রয়েছে। তো লেটস হ্যাভ ইট। এটা হচ্ছে তন্দুরি প্রন। ভেতরটা দেখিয়ে দিই, কালারটা যে সেরকম রয়েছে। ফার্স্ট অফ অল তো আমার কোনো রকম তান্দুরি আইটেম খেলে কিছুক্ষণ হালকা যদি একটু পরে পরে বন ফ্লেভারটা আসে আমার পার্সোনালি সেটা ভালো লাগে, সেটা কিন্তু এই প্রনে রয়েছে। লাইক দেখতে পাচ্ছি এই পাশটা পুরো একটু ডিপ ব্রাউনিশ রয়েছে, তো পরে পরে একটা চারকোল এফেক্ট কিন্তু দিচ্ছে। আর তান্দুরি মশলাটা জাস্ট অসাধারণ, তো ভালো মতো ম্যারিনেট করে তারপরে কিন্তু এটাকে তান্দুরি করা হচ্ছে, সেটা ভালো মতো বোঝা যাচ্ছে। প্রনটাও কিন্তু বেশ ফ্রেশ হয়েছে, ভেতর অব্দি কিন্তু মশলাটা গেছে, মুখে দিতেই জাস্ট খুলে এলো। যে তোমরা যদি প্রন লাগা এটা কিন্তু বেশ ভালো লাগবে। তো তিনটে কাবাবই আমার কিন্তু বেশ ভালো লাগলো। লাস্ট আমার কাছে রয়েছে কিন্তু হচ্ছে আজওয়ানি চিকেন টিক্কা, যেটার সাইজ কিন্তু রয়েছে এইরকম, বেশ বড় সাইজ কিন্তু রয়েছে। এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি হালকা ব্রাউনিশ কালার রয়েছে, জুসি লাগছে দেখতে। লেটস হ্যাভ ইট। আর দেখা যাক যে এটা টেস্টটা কীরকম। তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরে চিকেনটা কিন্তু বেশ হোয়াইট রয়েছে। মোরালডে সেদের তান্দুরির যে মশলার ফ্লেভারটা সেটা সব কটাতে সেমই রয়েছে, লাইক ফিশ বলো বা প্রন বলো বা চিকেন বলো, সেটার ফ্লেভারটা অনেকটা সেমই রয়েছে। বাট এটাতে স্পাইসিনেসের লেভেলটা একটু বেশি, একটা হালকা কিক দিচ্ছে স্পাইসি, যেটা কিন্তু বেশ ভালো লাগছে। আর চিকেন হওয়া সত্ত্বে আমি বলবো যে এই হারিয়ালির থেকে এটা কিন্তু বেশি সফট, এটা কিন্তু এখনও হার্ড হয়ে যায়নি। তো এটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছে, তো এটা আমার ওই হারিয়ালির থেকেও বেশি ভালো লাগলো। তার সাথে যেহেতু আমার ঝাল পছন্দ, তো ঝাল ঝালটা আমার আলাদাই ভালো লাগলো। তো সবকটা কাবাব খাওয়ার পরে আমি বলতে পারি যে আমার সব থেকে যদি বেস্ট কিছু লাগে সেটা হচ্ছে প্রনটা আর এই চিকেনটা। ফিশটাও ওয়াজ ভেরি গুড, বাট ওই হারিয়ালিটি একটু আমার হার্ড লেগেছিলো যেমনটা বললাম। তার সাথে তোমরা পেয়ে যাবে বাটার রাইস, এদিকে এগিয়ে বাটার রাইসটা তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম সাইজের রয়েছে, এখানে কিন্তু অনেক ধরনের ভেজিসও আমি দেখতে পাচ্ছি লাইক দিস। এখান থেকে একটুখানি হালকা বাটার রাইস আমি অ্যাজ ইট ইজ একটু টেস্ট করে দেখবো, বেশ ভালো মতো দেখতে লাগছে। উপরে কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছি গোলমরিচ ছড়ানো রয়েছে, হালকা বাটার দেওয়া আছে বলে একটা গ্লসে গ্লসে ফিনিশও রয়েছে, বাসমতি রাইস ইউজ করা হয়েছে। তো চলো এবার খেয়ে দেখা যাক। বেসিক্যালি বাটার রাইস যেমন খেতে হয় নর্মাল সেরকম রয়েছে, কোনো পাওয়ার কোনো ফ্লেভারে কিন্তু ওভার পাওয়ার না। তার মধ্যে যখন এই ভেজিসের ক্রাঞ্চগুলো পড়ছে সেটা বেশ ভালো লাগছে, আর তার সাথে গোলমরিচের একটা হালকা মাইল্ড ফ্লেভার তো রয়েছে। বাট এই সবকটা কাবাবের সাথে যখন খাবে সেটা তো আরও অনেক বেশি ফ্লেভারফুল থাকবে। এটা ভালো লাগলো যে ওরকম কোনো এক্সট্রা অর্ডিনারি ফ্লেভার নেই যে অন্যান্য যে কাবাবগুলো রয়েছে সেগুলোকে যাতে ওভার পাওয়ার না করে, তো এজ ইট ইজ এটা ভালোই খেতে। এইবারে ভাঙার পালা হচ্ছে পোচটা, জাস্ট পোচটা দেখো। হোয়াট আ পারফেক্ট কোচ। আমি অতটা এগ লাভার নই, অতটা কি আমি এগ খাই না, সেটা যদি একদম নর্মাল কুসুম ফর্মে থাকে ওটা আমি খাই না, অ্যালবুমিনটা আমি খাই। বাট এরকম ভাবে কোচ থাকলে আর তার মধ্যে এরকম পারফেক্টলি কোচ করা থাকলে এর থেকে ভালো মানে লোভ সামলানো যায় না। তো চলো একটুখানি খেয়ে দেখা যাক এই কোচ দেখতে কতটা পারফেক্ট। পারফেক্টলি কোচ, এক নিয়ে তো আর কিছু আলাদা করে বলার নেই, এর মধ্যে তো কোনো আলাদা ফ্লেভার নেই। নর্মাল যারা কোচ খেতে ভালোবাসে তাদের তো ব্যাপক লাগবে। তো সব মিলিয়ে কাবাব প্ল্যাটারটা কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলো না যদি তোমরা কাবাব ফ্যান হয়ে থাকো। আর যেমনটা বললাম যে এখানে কিন্তু থালিসও পাওয়া যায়, তো এখানে উইকেন্ডে আসলে কিন্তু তোমরা বেশ ভালো মতো থালিস পেয়ে যাবে। আমি তোমাদেরকে মেনুটা যখন অ্যাটাচ করে দেবো সেটা মেনু আমি দিয়ে দেবো। প্লাস এখানে কিন্তু একটা বাফেটও রয়েছে, যেটা রয়েছে $3.99, যেটা কিন্তু চাইনিজ বাফেট। তোমরা যদি চাও যে আমি ওই বাফেটটা কভার করি সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আমি চলো এই কাবাব প্ল্যাটারটা ট্রাই করে এনজয় করে নিই। একেবারে আমি তোমাদের সাথে দেখা করছি বাইরে আমার 2 মিনিটসের মডেস্ট রিভিউ নিয়ে দেখতে থাকো। ভাবলাম কেন যখন আমি তোমাদের সাথে দেখাচ্ছি একটা প্ল্যাটার একটা কম্বো, তার সাথে কেন না একটু ড্রিঙ্কসও দেখানো যাক। তো আমার কাছে এখন 2 ধরনের ড্রিঙ্কস রয়েছে। যারা নর্মালি খাবার দাবারের সাথে একটু মশালা কোলা পছন্দ করো তাদের জন্য কিন্তু এখানে অপশন রয়েছে বেশ এরকম কোয়ান্টিটিতে তোমরা দেখতে পাবে। ওপরে জলজিরা দেওয়া রয়েছে, তার সাথে আমি লেমন দেওয়া রয়েছে। তো চলো একটু খেয়ে দেখা যাক যে এটা কত বেশি রিফ্রেশিং। অনেক জায়গায় কি হয় জলজিরাটা এত বেশি ওভার পাওয়ারিং হয়ে যায় যে আর কিছু টেস্ট পাওয়া যায় না।
এখানে কিন্তু একদম পুরো ঠিকঠাক পরিমাণে রয়েছে, তার সাথে লেমনের একটা ফ্লেভার আছে, সব মিলিয়ে কিন্তু মশলাগুলোটা বেশ ভালো লাগলো। নেক্সট আমার কাছে রয়েছে স্ট্রবেরি শেক, যেটা কিন্তু এরকম একটা গ্লাসে সার্ভ করা আছে এইভাবে, ওপরে কিন্তু আইসক্রিম দেওয়া রয়েছে আমি দেখতে পাচ্ছি, তো লেটস হ্যাভ ইট। খুব বেশি সুইট না, একদম কম কম সুইট, তার মধ্যে স্ট্রবেরি কিন্তু একটা আর্টিফিশিয়াল যে ফ্লেভারটাকে সব জায়গায় সেটা কিন্তু নেই, ওপরের আইসক্রিমটা দুর্ধর্ষ লাগছে, আর বেশ উপর ভেতরে ভেতরে কিন্তু এখানে স্ট্রবেরি ফ্লেভারের এরকম ধরনের জ্যাম দেওয়া রয়েছে, সেগুলো যখন একটু একটু মুখে আসছে বেশ ভালো লাগছে। তাই তোমরা যদি মাসালা কোলা খেতে চাও সেটাও যেমন ভালো লাগবে তোমাদের, এখানে আসে তোমরা যদি স্ট্রবেরি ফ্যান হয়ে থাকো এটাও কিন্তু ট্রাই করতে ভুলো না, দুটোই কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো গাইস আমি তো তোমাদেরকে কম্বোটাও দেখালাম, প্ল্যাটারটাও দেখালাম, তো চলো একবার তোমাদেরকে গিয়ে দেখিয়ে দিই বাফেটে ওদের কি কি মেনু রয়েছে, তো চলো একবার গিয়ে বাফেটটাও তোমাদেরকে দেখিয়ে আনি। তো গাইস জাস্ট বেরোলাম গ্যাস্ট্রোনমি থেকে, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমার বেশ ভালো ছিল, এটা কিন্তু কোনো প্রমোশনের ভিডিও না, আমি কিন্তু আমার বিল পে করে তারপরেই খেয়েছি। প্রথমে বলে দিই এদের পুরো মেনুটাই কিন্তু আমি ওভারঅল দেখলাম বেশ অ্যাফোর্ডেবল রয়েছে, আর মেনুতে কিন্তু অনেক ধরনের খাবার দাবার তোমরা পেয়ে যাবে, যেমনটা এর নাম সেটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, সত্যি কিন্তু ভ্যারাইটিস প্রচুর তোমরা পাবে, তেমনই কিন্তু তোমরা অনেক অ্যাফোর্ডেবল কম্বোস পেয়ে যাবে, থালিস পেয়ে যাবে, যেগুলো কিন্তু শুধুমাত্র উইকেন্ডসের জন্য তোমরা ভালো ভালো থালিস পেয়ে যাবে, লাইক মাটন থালি, চিকেন থালি, প্রন থালি, ভেজ থালি, ফিশ থালিও রয়েছে, তাছাড়া বাফেট রয়েছে ফর 399। বাফেটে কী কী পাওয়া যায় সেটাও আমি তোমাদেরকে দেখালাম, তো ওভারঅল এক্সপিরিয়েন্স বলবো কিন্তু বেশ ভালো, আর যে প্লেসটা রয়েছে সেটা কিন্তু একদম লর্ডসের মোড়ের কাছেই রয়েছে, ভেতরে অ্যাম্বিয়েন্স ওয়াজ ভেরি গুড, এরকম অ্যাকুয়ারিয়াম ছিল চারপাশে, তো সেটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো, আর এমনি স্টাফদের বিহেভিয়ারও কিন্তু বেশ ভালো ছিল, বেশ পোলাইট ছিল অ্যান্ড হেল্পফুল ছিল, সব মিলিয়ে কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স আমার বেশ ভালো ছিল। তাই তোমরা যদি লর্ডসের মোড়ের কাছাকাছি থাকো তাহলে অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলো না, বা যদি কোনো অ্যাফোর্ডেবল কম্বের খোঁজ করছো বা থালির খোঁজ করছো বা অ্যাফোর্ডেবল কোনো বাফেটের খোঁজ করছো, আর তোমরা যদি চাও যে পুরো বাফেটটা আমি একদম পুরো ভালো মতো কভার করি তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আমি এখানে কিন্তু অবশ্যই আবার আসবো বাফেটটা কভার করতে যদি তোমরা চাও। তো এই ছিল মোটামুটি ভিডিও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাকে ক্লিক করে দিও, আর এই যে রেস্টুরেন্টের হোল মেনুটা রয়েছে সেটাও কিন্তু এরপরে আমি অ্যাটাচ করে দেবো, তার সাথে আর ফোন নাম্বার আর অ্যাড্রেসটাও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেটাও দেখে নিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, ততদিন শেষে বাই বাই।